ايه يا
পৌর সরকার কর্তৃক আজকে প্রতিবাদ সমাবেশ এবং গণতন্ত্রের সন্ত্রাস সৃষ্টিকারী নৈরাজ্যকারী শহীদুল ইসলাম বাচ্চু কান সাহেব সহ বিএনপি সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আজকে এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি প্রতিবাদ সমাবেশের কর্তৃক নাটক জেলা আওয়ামী লীগের সুযোগ্য সহ সভাপতি জনাব কামালউদ্দিন মাস্টার উপস্থিত রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মুর্তজা আলী অভিষিক্ত রঞ্জন সাহা অ্যাডভোকেট মালিক শেখ সহ নাটক জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ নাটক পৌর যুবলীগের নেতৃবৃন্দ জেলা যুবলীগের নেতৃবৃন্দ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ শ্রমিক লীগ যুব মহিলা লীগ মহিলা আওয়ামী লীগ সহ আমার সঙ্গে উপনিষ্ঠ প্রতিবাদেশের আগমিত ভাই ও বোনেরা আমি সকলকে জানাই নাটক জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা পাশাপাশি সংগ্রামী সাধারণ সম্পাদক যুবনেতা মুক্তিযোদ্ধার সন্তান রণালীন বিপ্লব এবং পৌর যুবলীগের আহ্বায়ক জেলা যুবলীগের অন্যতম সদস্য অন্যতম আমাদের অসংখ্য নেতা কর্মী আহত হয়েছে সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমি দু একটি কথা বলে বক্তব্য শেষ করব পাশে মসজিদ আজান হয়েছে আমরা নামাজে যাব কথা বেশি বলার দরকার নেই নেতৃবৃন্দ কথা বলেছেন আপনারা জানেন এই নগরে যখনই কোন শান্তিপূর্ণ পরিস্থিতি তৈরি হয় যখন মানুষ ভালো থাকে যখন মানুষ সুখে থাকে যখন মানুষ নিরাপত্তার সাথে থাকে তখনই একটি কুচক্রী মহল এই নাটকে বারবার তত্ত্ব করতে চায় নাটকের মানুষের শান্তি শৃঙ্খলা কেড়ে নিতে চায় নাটকে তারা অশান্ত করতে চায় আপনারা দেখেছেন সারা বাংলাদেশে সন্ত্রাসের প্রতিবাদে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির প্রকাণ্ডার প্রতিবাদে বিএনপি অনুকারী রাজনীতির প্রতিবাদে উন্নয়নকে বাধাগ্রস্ত করার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ সারা দেশে একযোগে সকল ওয়ার্ডে গ্রামে ইউনিয়নে পাড়ায় মহল্লায় হাটে বাজারে গঞ্জে প্রত্যেকটি জায়গায় যখন সমাবেশ করছে শান্তি পদযাত্রা করছে শান্তি সমাবেশ করছে ঠিক সেই মুহূর্তে এই নাটকে নাটক পৌর আওয়ামী লীগের আয়োজনে গতকাল শান্তি সমাবেশ ছিল সেই শান্তি সমাবেশকে অশান্তিতে রূপ দিয়েছে অশান্ত করে চলেছে নাটকের রুহুল কুদ্দুস তরুদ্দান তুলু এবং তার দশক শহীদুল ইসলাম বাচ্চুগণ আমি আশ্চর্য হয়ে যাই নাটকের পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে তারা রাস্তায় ব্যারিকেড তৈরি করে কিভাবে তারা রাস্তার পাশে রাস্তা ব্লক করে দিয়ে তারা এই কর্মসূচি পালন করে আমার খুব দুঃখ হয় আমার খুব লজ্জা হয় যখন রাজশাহীতে পুলিশের ব্যারিকেডে এই ধরনের কর্মসূচি পালন করতে পারে না এক মিনিটের জন্য রাস্তায় দাঁড়াতে পারে না তখন নাটকের টিভি নাটকের পুলিশ তা তাদেরকে সমাবেশ করার জায়গা করে দেয় আমার কষ্ট হয় আমরা পরিষ্কার করে দিতে চাই নাটকে আর কোন বিএনপি সমাবেশ এই নাটকের মাটিতে আর হবে না
দুরু সাহেব আপনি এর আগেও বাংলা বাহিনী গঠন করেছিলেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় গঠনে সন্ত্রাস তৈরি করেছিলেন জেএমবির গঠনতার সাহেব আব্দুর রহমানকে আপনি নাকরে ইম্পোর্ট করেছিলেন সিদ্দিকুল ইসলাম বাংলার হইতে রহমান কুদ্দুস তালুকদার দুরু আপনি নাকরে ইম্পোর্ট করেছিলেন এই নাকরে সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই শেখ আব্দুর রহমান অস্ত্র উঠিয়ে নাকরে মহড়া দিয়ে আপনার বাড়িতে মিটিং করেছে নালন্দার বিভিন্ন জায়গায় তারা ক্যাম্প স্থাপন করে নিরীহ নিরপরাধ আওয়ামী চুয়ালির কাজ করে অসংখ্য নেতা কর্মীকে তারা নির্মম ভাবে নির্যাতন করেছে খিচিঙ্গারির মতো একজন কৃষককে উপর করে ট্যাং নিয়ে তারা হত্যা করেছে আহাদের মতো একজন সাধারণ কৃষককে তারা উপর করে ট্যাং নিয়ে হত্যা করেছে সেই নাটকে আপনি মন্ত্রী ছিলেন আপনি এমপি ছিলেন আপনার সরকার ছিল আপনার হাওয়া ভবন ছিল আপনার খাওয়া ভবন ছিল কিন্তু আপনি নাটকের মাটিতে টিকে থাকতে পারেন নাই সন্ত্রাস করে নাটকের আওয়ামী লীগ আপনাকে সার জানায় আজকে আপনি গতকাল বলেছেন আমাদের মধ্যে প্রতিযোগিতা চলছে বিএনপিকে কারা ঠেকাবে কারা ঠেকাবে বিএনপিকে আমাদের আভ্যন্তরীণ প্রতিযোগিতার কারণে আমরা নাকি আপনার বাড়িতে হামলা করছি আপনি এই ধরনের মিথ্যা কথা এই ধরনের কানার ভিত্তিহীন কথা আপনি বলেছেন তো সাহেব আপনি কান খুলে শুনে নেন কোন মহাদয় কোন ভাই কোন সিংহ কোন অনেকে বলেন সিংহ ভাই ছাড়া নাকি এই নাটকে দুরু কেউ ঠেকানোর কেউ নাই সিংহ ভাই তো উমরা করতে গেছেন দুরু ভাই মনে করেছেন সিংহ ভাই নাই নাটকে আমাকে তো কেউ ঠেকানোর নাই আপনি দেখেছেন কি জবাব আপনি যখনই নাটকে কাল সন্ত্রাস তৈরি করতেছেন তখনই আওয়ামী লীগের নেতা কর্মীরা জীবন দিয়ে সন্ত্রাসকে প্রতিহত করেছে এই প্রোপাগান্ডা আপনারা ছড়া আর এই প্রোপাগান্ডা করে লাভ নাই যতক্ষণ না করে শেখ হাসিনার একজন কর্মী জীবিত থাকছে ততক্ষণ না করে মাটিতে আর কোনো প্রিয়ন্ত্রী কোনো কোথাও কোনো কান খুলে শুনেন যদি রাজপথে আসেন যদি প্রোগ্রাম করতে চান তাহলে জনগণের কাছে ক্ষমা চেতে হবে আপনাকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে আর ক্ষমা না চাইলে সন্ত্রাসের দায়ে আমরা পুলিশকে বলব আপনার গতকাল থেকে 24 ঘন্টা পার হয়েছে অবৈধ অস্ত্র দিয়ে যে গুলি করা হয়েছে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বাংলাদেশে বড় মিডিয়ায় এটা প্রচার হয়েছে অনলাইন ওয়েব পোর্টাল বিভিন্ন পোর্টালে এগুলো ব্যাপকভাবে প্রচার হয়েছে কিন্তু শহীদুল ইসলাম বাচ্চুকে গ্রেপ্তার হয়নি অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি আমরা আজকে পরিষ্কার করতে চাই অবৈধ অস্ত্র উদ্ধার না হলে শহীদুল ইসলাম বাচ্চু রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং গতকালকে তার যাদেরকে সন্ত্রাস করতে দেখা গেছে আপনার বিভিন্ন ভিডিও ফুটেজে তাদের গ্রেপ্তার করা না হলে এই নাটকে আমরা বঙ্গবন্ধুর কর্মীদের নিয়ে আমরা যেখানে বিএনপি পাবো যেখানে চামক পাবো সন্ত্রাসীদের পাবো সেখানে প্রতিরোধ করব সেখানে পুলিশকে সতর্ক করব প্রিয় ভাই আমার আইন হাতে তুলে দিতে বাধ্য করবেন না আইন হাতে তুলে দিতে বাধ্য করবেন না আমরা পরিষ্কার ভাবে বলছি গ্রেপ্তার করতে হবে কুলুকে গ্রেপ্তার করতে হবে বাচ্চুকে গ্রেপ্তার করতে হবে জাম সেনকে গ্রেপ্তার করতে হবে আস্তাকে গ্রেপ্তার করতে হবে আবুল ব্যাপারীকে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তাদেরকে গ্রেপ্তার করুন নগরের প্রশাসনকে বলবো আমরা আইনের প্রতিশ্রুতাশীল আইনকে সম্মান দেখিয়ে এখন আপনাদের প্রতি আস্থা রাখি আপনারা তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসেন আজকে যাদেরকে আহত করা হয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা তাদেরকে আমরা চিকিৎসা করছি এখন পর্যন্ত আমাদের নেতা কর্মীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আমাদের অনুরোধ থাকবে আপনারা তাদেরকে
গ্রেফতার করবেন নাকি আমরা পরবর্তীতে বিচার কর্মসূচি দিয়ে এর জন্য যদি আইন শৃঙ্খলা অবনতি হয় যদি নাটোর রাষ্ট্রটি রাষ্ট্রতত্ত্বপ্ত হয়ে ওঠে তার জন্য নাটোর জেলাগুলি ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবলী কৃষক লীগ শ্রমিক লীগ দায়ী থাকবে না প্রিয় ভাই আমার আজকে আর বক্তব্য করবো না মসজিদে নামাজের সময় সমাগত আর মাত্র দুই মিনিট পর নামাজ গ্রহণ করবেন আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি শুধু এটুকুই বলব আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি নাটোরের কোন ভাই লাগবে না কোন আকসিঙ্গ কোন মানুষের প্রয়োজন হবে না নাটোর থাকবে সে ছাত্রীরা কর্মীদের কাউন্সিলার এবং ছাত্রলীগ